আজকের খাস দশ কয়লা পাচারের পলাতক আসামি বিনয় মিশ্রকে ফোন করে কেস সামলে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তার কাছে ফোনে কথোপকথনে সেই অডিও ক্লিপস আছে শুক্রবার ইডির জেরা শেষে বাইরে এসে এমনই বিস্ফোরক দাবি সামনে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে এডিকে নিশানা করে তিনি বলেন যাদের ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে তাদের কেন ডেকে পাঠাচ্ছেন না ইডি কেন তারা ছাড় পাচ্ছেন সানমার্ক চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেপ্তার করল সিবিআই সূত্রের খবর পুরসভার চেয়ারম্যানের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ পঞ্চাশ লাখ টাকা থাইল্যান্ডের একটি ব্যাঙ্কেও ধৃত চেয়ারম্যানের অ্যাকাউন্টের হদিশ মিলেছে বলে দাবি তদন্তকারীদের প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশে আস্থা রাখলো ডিভিশন বেঞ্চ বেঞ্চের তরফে এদিন জানিয়ে দেওয়া হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুশো উনসত্তর জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল থাকবে ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখায় খুশি চাকরি প্রার্থীরা এখনই গ্রেপ্তার করা যাবে না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী সোমবার পর্যন্ত তার বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ করতে পারবে না ইডি এদিন এই সংক্রান্ত মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত এমনটাই জানিয়েছে বলে এদিন সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু নন্দীগ্রামের ভোট গণনা ইস্যুতে এবার দেশের শীর্ষ আদালতে ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে ভোট কারচুপির মামলা অন্য রাজ্যে স্থানান্তরিত করার দাবি জানিয়েছিলেন তিনি শুক্রবার ওই আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত ফলে নন্দীগ্রামের ভোট কারচুপির মামলার ভোট গণনায় আর কোনো বাধা রইল না বলেই মনে করছে আইনজ্ঞ মহল কয়লা মামলায় সিবিআই হাজিরার মুখোমুখি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাল থেকে চলছে ম্যারাথন জেরা তারই মাঝে দুপুরে সাংবাদিক বৈঠক ডেকে নাম না করে অভিষেকের প্রসঙ্গ টেনে নয়া বিতর্ক তৈরি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন সুকান্ত দাবি করেন আজই বড় কিছু হতে পারে আপনারা নজর রাখুন স্বাভাবিকভাবেই বিজেপির সঙ্গে যোগাযোগের ফের সরব হয়েছে শাসক তৃণমূল কলকাতা ছাড়িয়ে এবার দুর্নীতির ঢেউ জঙ্গলমহলে বাঁকুড়ারা গ্রাম পঞ্চায়েতে প্রধানের পেল্লাই বাড়ির ছবি সহ তথ্য ফেসবুকে পোস্ট করে এমনই বিতর্ক সামনে এনেছেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি নীরজ কুমার নিজের ফেসবুক ওয়ালে একটি দোতলা সুদৃশ্য বাড়ির ছবি দিয়ে লিখেছেন পঞ্চায়েতের দুর্নীতির টাকায় পাঁচ বছরে গজিয়ে উঠেছে বিলাস বহুল যেমন হরিশ চ্যাটার্জি স্ট্রিট শান্তিনিকেতনের পশ্চিমবাংলার যুবরাজের বাড়ি তেমনি অযোধ্যা পঞ্চায়েতের প্রধান গুরুদাস ব্যানার্জির তিন কোটির বাড়ি আর এই ফেসবুক পোস্ট ঘিরেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক আবারও শিয়ালদহ মেন শাখায় ট্রেন বাতিল মেরামতির কাজের জেরেই আগামীকাল শনিবার থেকে মেন শাখায় একাধিক ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষের দাবি এই লাইনে প্রতিদিন যাতায়াত করেন লক্ষ লক্ষ যাত্রী সেই কারণেই যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শনিবার থেকে রবিবার পর্যন্ত ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখেই কাজ করা হবে তাই একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত বিগ বস ষোলোতে দেখা যেতে পারে টেলি তারকা তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানকে সূত্রের খবর বিগ বস ষোলোতে প্রতিযোগী হিসেবে আসার জন্য নুসরাতকে সাপ্তাহিক ষোলো লক্ষ টাকা দেওয়ার অফার দিয়েছে শোটির নির্মাতারা শুধু তাই নয় এই অফার খুব সম্ভবত নুসরাত গ্রহণ করবেন বলেই খবর কাজী নজরুল ইসলামের হারিয়ে যাওয়া গানের খাতা উদ্ধার উনিশশো ওই খাতা খুলে স্বরলিপি দেখে গান গিয়েছিলেন কবি তারপর খাতাটি যেন উধা হয়ে যায় সম্প্রতি সেই গানের খাতা হাতে পেয়েছেন উত্তর পাড়ার অরিন্দম সাহা সরকার বইপাড়া রদ্দির মধ্যে থেকে খাতাটি উদ্ধার করেন তিনি টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান দেখতে থাকুন খাস খবর